RACI-র ফুল ফর্ম হলো গিয়া রেসপন্সিবল অ্যাকাউন্টেবল কনসার্ট ইনফর্মড, মানে যতগুলো প্রজেক্টে অ্যাক্টিভিটি হবে এই প্রতিটা অ্যাক্টিভিটির জন্য কে রেসপন্সিবল, কে আপনার এটার জন্য অ্যাকাউন্টেবল, কে কনসাল্ট, কে ইনফর্মড, এই জিনিসটা ফুল এখানে থাকতে হবে। আমরা যদি এই চার্টটা দেখি, এই চারটার মধ্যে আমরা পাচ্ছি কি প্রজেক্ট চার্টার ইজ ওয়ান অফ দ্য অ্যাক্টিভিটি, এখানে এগুলো আমার পার্সন আছে অ্যান্ড মেন কার্লোস ডিনা এডি, ঠিক আছে। এখন এখানে বলতেছে এই যে আপনার প্রজেক্ট চার্টার, প্রজেক্ট চার্টারের জন্য রেসপন্সিবল হলো গিয়ে কে বেন, হ্যাঁ আর মানে রেসপন্সিবল, আর অ্যাকাউন্টেবল কে এ অ্যান, অ্যান মানে অ্যান এ ঘরে এ পড়ছে মানে হলো গিয়ে অ্যান ইজ গোয়িং টু বি অ্যাকাউন্টেবল ফর দ্য প্রজেক্ট চার্টার। এখন প্রজেক্ট চার্টার যখন সে আপনার ডেভেলপ করতেছে, কাজ করতেছে, এই যে কার্লোস ডিনা অ্যান্ড এডি এদের সাথে সে, এরা সবাই ইনফর্মড, তারা সবাই জানে, ঠিক আছে। এখন দেখেন সাবমিট এ চেঞ্জ, যখন কোনো চেঞ্জ আসবে সেটার জন্য রেসপন্সিবল দেখেন দুইজন মানুষ, কার্লোস অ্যান্ড ডিনা, ঠিক আছে। এর জন্য কনসাল্ট করতে পারবে এডির সাথে, ইনফর্ম করতে পারবে, করতে হবে আপনার এন কে এন কে, কিন্তু অ্যাকাউন্টেবল হলো গিয়ে বেন। যত অ্যাক্টিভিটিসে এই চারটা যে আমরা জিনিস দেখতেছি রেসিতে, রেসপন্সিবল, অ্যাকাউন্টেবল, কনসাল্ট, ইনফর্ম, আসলে চারটার মধ্যে শুধু একটা মানে কোনো একটা অ্যাক্টিভিটির জন্য একজন মানুষই কিন্তু অ্যাকাউন্টেবল হইতে পারবে, নট মোর ওয়ান পার্সন অ্যাকাউন্টেবল হইতে পারবে না। রেসপন্সিবল হইতে পারবে, কনসাল্ট হইতে পারবে, ইনফর্মড হইতে পারবে, বাট অ্যাকাউন্টেবল হবে সবসময় একজন। মানে আমার প্রজেক্টে যত অ্যাক্টিভিটিসগুলো থাকবে প্রতিটা অ্যাক্টিভিটিসকেই আমরা এইভাবে র্যাসি চার্টে দিয়ে দিব যে এটার জন্য কে রেসপন্সিবল, কে অ্যাকাউন্টেবল, কার সাথে আমাকে কনসাল্ট করতে হবে, কাকে আমাকে আমার এই কাজের জন্য ইনফর্ম করতে হবে, এই ইনফরমেশন গুলো আমরা রেসপন্সিবিলিটি অ্যাসাইনমেন্ট ম্যাট্রিক্সের মাধ্যমে প্রিজার্ভ করব।